আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ইনফিনিক্স হট 13 মোবাইলের সেটিংয়ের ভিডিওগুলো নিয়ে, সেটিংয়ের রিভিউ ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমি দেখেছিলাম ইনফিনিক্স হট 13 এই মোবাইলটারই সেটিং পার্ট 1। তো ওই ভিডিওতে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিং দেখেছিলাম। তো আজকে আমি দেখাবো হচ্ছে পার্ট 2, মানে এর পরবর্তী সেটিংগুলো নিয়ে। তো আপনারা যারা ইনফিনিক্স হট 13 এই মোবাইলটা কিনবেন বা কিনছেন, তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। তো চলার কথা বাড়াবো না, শুরু করি আজকের ভিডিও। তো আপনারা যদি ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চান তাহলে অবশ্যই আপনারা মিনহাজুন থেকে নিতে পারেন। তাহলে আপনারা এখানে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট, যেমন ধরেন ফ্যান, পাওয়ার ব্যাংক সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট আপনারা এখানে 100% অরিজিনাল পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই মিনহাজুন ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট নিতে পারেন। তো সেখানে এটা আমাদের একটি বিজনেস পেজ। তো মিনহাজুন ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই সেখানে চেক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সেই সেটিংগুলো দেখিয়ে দেবো। তো আমি চলে আসছি আবার হোম স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে। তো আমি চলে যাচ্ছি সেটিং অপশনে। তো সেটিংয়ে যাওয়ার পরে আমি গত ভিডিওতে এখান থেকে দেখিয়েছিলাম মোর কানেকশন পর্যন্ত। তো আজকে এখান থেকে শুরু করবো হচ্ছে পার্সোনালাইজেশন এখান থেকে। তো এখানে আমি ক্লিক করলাম পার্সোনালাইজেশন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে আপনার থিমগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি থিমের উপরে, তো এখানে আপনারা অসংখ্য থিম পেয়ে যাবেন। তো এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, অথবা আপনারা চাইলে কিন্তু আপনারা কিন্তু একটা ডেডিকেটেড থিম অ্যাপ রয়েছে। তো আশা করি এখানে আপনারা যদি থিম থেকে সার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা থিমটা পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতো যে কোনো থিম চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি আবার সেটিংয়ে চলে যাচ্ছি। দেন এখান থেকে আপনারা নিচের দিকে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে মাই ফন্টের উপরে ক্লিক করলাম। তো এখানে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। তো এই যে প্লাস বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু অনেক অনেক ফন্ট রয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে ফন্ট ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনারা যে কোনো ফন্ট ইউজ করে আপনারা ফন্টকে আরও সুন্দরভাবে সাজাতে পারবেন। তো এই হচ্ছে মূলত ফন্ট সেটিং। তো এরপর এখান থেকে আমি চলে যাই ব্যাগে। তো এখান থেকে আপনারা ফন্ট, ভিডিও শো, ভিডিও ওয়ালপেপার এবং ডেস্কটপ সেটিং তো অসংখ্য এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এখান থেকে মাই থিম, এখান থেকে অনলাইনে ক্লিক করার পরেও আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত পার্সোনালাইজেশন। তো এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হচ্ছে ডিসপ্লে এবং ব্রাইটনেস। তো জাস্ট আপনারা এখান থেকে ডিসপ্লে এর ব্রাইটনেস উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে প্রথমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাইট থিম এবং ডার্ক থিম, মানে আপনারা এখান থেকে দুইটা থিম একসাথে ইউজ করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো সময় থিম ইউজ করার জন্য এখান থেকে আপনারা শিডিউল করতে পারেন যে আপনারা কোন সময় কোন থিমটা ইউজ করবেন। এটার জন্য এখান থেকে আপনারা শিডিউলের উপরে ক্লিক করতে পারেন। তাহলে এখান থেকে আপনারা কাস্টম টাইম বা সানসেট, সানরাইজ, মানে হচ্ছে আপনারা সূর্য উদয় এবং সূর্য অস্ত হলে অটোমেটিক দিনের বেলা হয়ে যাবে লাইট মোড এবং রাতের বেলা অটোমেটিক ডার্ক মোড হয়ে যাবে। তো এভাবে আপনারা এখান থেকে সেট করতে পারেন এবং এখান থেকে আপনারা টাইম সেট করতে পারেন। এখানে ক্লিক করে দেখেন টাইম এখান থেকে আপনারা দিতে পারবেন যে আপনারা কোন সময় ডার্ক মোড এবং নাইট মোড দিতে চান, মানে লাইট মোড দিতে চান। তো এখানে আমি চলে আসি ব্যাগে। তো দেন এখান থেকে আমি চলে যাচ্ছি যে অ্যাডপি ব্রাইটনেস। তো এখানে ক্লিক করলে আপনারা সবসময় আপনার মোবাইলটা বেশি ব্রাইটনেস থাকবে আর কি, মানে এখানে ক্লিক করে রাখলে। তো এরপর এখানে রয়েছে কিপ স্ক্রিন অন, মানে আপনি যদি চান যে আপনার ফোনটা আপনি যতক্ষণ বন্ধ না করবেন, মানে লক না করবেন এতক্ষণ পর্যন্ত লক স্ক্রিনটা অন থাকবে, মানে অটোমেটিক বন্ধ হবে না, তাহলে এখানে আপনারা এটা অন করে দিবেন। তাহলে কিন্তু সবসময় মোবাইলটা লাইট জ্বলে থাকবে আর কি। তো এরপর এখানে রয়েছে স্ক্রিন টাইম আউট। তো আপনার স্ক্রিনটা কতক্ষণ পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে লাইট অফ হয়ে যাবে, এটা এখান থেকে আপনারা সেট করতে পারবেন। তো এই জন্য এখানে আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে একটা সময় সেট করতে পারবেন। এখান থেকে আপনারা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এবং 35 মিনিট পর্যন্ত এখানে সেট করতে পারবেন। আপনি যদি সবসময় চান যে সবসময় লাইট অন হয়ে থাকবে, তাহলে এখান থেকে আপনারা যে এটা অন করে দিলে কিন্তু এখানে এটা অন হয়ে যাবে। তো এটা অন করলে কিন্তু এখান থেকে দেখেন যে এই সেটিংটা কিন্তু অফ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে হচ্ছে রিফ্রেশ রেট। তো এটা কিন্তু এই ফোনের একটা ভালো ফিচার। তো এই ফোনটাতে কিন্তু রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। তো এখানে আপনারা 90, 60 এবং অটো তিনটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা যদি 60 হার্জ ইউজ করেন তাহলে কিন্তু দেখেন ফর লঙ্গার ব্যাটারি লাইফ, মানে হচ্ছে আপনার ব্যাটারি লাইফটা আর বেশি থাকবে আর কি, মানে ব্যাটারি চার্জ বেশি থাকবে। এবং 90 হার্জ ইউজ করলে আপনার ফোনটা ইউজ করে মজা পাবেন, স্মুথলি কাজ করবে, কিন্তু ব্যাটারি চার্জ বেশি খরচ হবে আর কি। তো এই হচ্ছে মূলত এখানে বিষয়। তো এরপরে এখান থেকে রয়েছে আই কেয়ার। তো আপনারা কিন্তু রাত্রেবেলা অবশ্যই এই আই কেয়ার অপশনটা অন করে রাখবেন, তাহলে আপনার চোখের জন্য ক্ষতি কম হবে আর কি। তো এখানে রয়েছে আলট্রা চার্জ। তো এটার মাধ্যমে কিন্তু আপনার ফোনটা ফাস্ট এবং নর্মাল করতে পারেন। তো এখানে থেকে দেখেন সুইপ স্পিড, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে নর্মাল, ফাস্ট এবং আলট্রা ফাস্ট তিনটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যদি ফাস্ট দেন তাহলে আপনার ফোনটা বেশি ফাস্ট হবে এবং আলট্রা ফাস্ট দিলে আরও ফাস্ট হবে। তো এখন কিন্তু আলট্রা ফাস্ট দেওয়া আছে। তো এখন কিন্তু তুলনামূলকভাবে মোবাইলটা অনেক ফাস্ট কাজ করতেছে। তো সেমভাবে এখান থেকে আপনারা মোশন স্পিড, এটা এখান থেকে আপনারা ফাস্ট করতে পারেন, তাহলে আপনার ফোনটা আরও বেশি ফাস্ট কাজ করবে। তো এরপর রয়েছে ইনার ডিভার্টিলি মোড। এটা মানে হচ্ছে যে আপনার ফোনটা যখন পকেটে থাকবে তাহলে অটোমেটিক কিন্তু মানে কোনো মিসটাচ হবে না আর কি। তো এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন। তো এরপর এখান থেকে রয়েছে অটো রুট স্ক্রিন, এটা আপনারা চাইলে অন করতে পারেন অফ করতে পারেন, তো এটা আপনারা অনেকেই জানেন। তো এরপর এখান থেকে রয়েছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, তো এখান থেকে আপনারা আপনার ফোনের যাবতীয় সাউন্ড এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, মিডিয়া সাউন্ড, অ্যালার্ম সাউন্ড, রিংটোন সাউন্ড এবং এখান থেকে আপনার নোটিফিকেশন সাউন্ড সহ সব কিছু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার সিম ওয়ান রিংটোন দিলে আপনার সিমের যেই প্রথম সিমের যেই কল আসে একটা আসবে এবং আপনার যদি সেকেন্ড সিমে অন্যরকম রিংটোন চান তাহলে এখান থেকে আপনার দ্বিতীয় সিমের জন্য এখান থেকে আপনারা আলাদা করে রিংটোন সেট করতে পারবেন এবং এখান থেকে আপনারা ভাইব্রেশন এবং ইনকেস ইনকামিং রিংটোন সহ যাবতীয় ফিচার এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের সেটিং। তো এরপর এখান থেকে রয়েছে নোটিফিকেশন সেন্টার, তো এখানে আপনার আপনার ফোনের যে অ্যাপগুলো রয়েছে যে আপনারা কোন কোন অ্যাপ থেকে নোটিফিকেশন চান সেটা এখান থেকে অন অফ করতে পারেন। তো অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ থেকে নোটিফিকেশন আসে এটা কিন্তু বন্ধ করতে চাই, যেমন ধরেন ইউটিউব বা মাইরবি অ্যাপ এবং জিমেল কিন্তু অনেক বেশি বেশি আসে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তো আপনারা এখান থেকে এটা অফ করে দিলে কিন্তু আপনার নোটিফিকেশন বারে কোনো জিমেল আসবে না আর কি, মানে দেখাবে না, কোনো জিমেল দেখাবে না, জিমেল ঠিকই আসবে কিন্তু আপনাকে নোটিফিকেশন করবে না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং, এটা অনেকের জন্য আশা করি উপকার হবে। তো সেমভাবে কিন্তু ইউটিউব থেকে অনেক বিভিন্ন ভিডিও চলে আসে এখানে, এতে করে আমরা বিরক্ত হয়, আমরা বিরক্ত বোধ করি এবং আমাদের এমবিও কিন্তু খরচ হয়। তো আপনারা অবশ্যই যেই অ্যাপ প্রয়োজন নাই সেগুলো আপনারা এখান থেকে অফ করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলো আর আমাদের হোম স্ক্রিনে বা লক উপরে এখানে কিন্তু আসবে না, ঠিক আছে। তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিং। তো এরপর এখান থেকে সিকিউরিটি, তো এখান থেকে আপনার স্ক্রিন লক, ফিঙ্গারপ্রিন্ট লক, ফেস লক এবং হচ্ছে এখানে যা যা অ্যাপ লক সব কিছু এখান থেকে থ্রেট অ্যালার্ট যাবতীয় ফিচারগুলো এখানে পেয়ে যাবেন। তো এগুলো দেখাচ্ছি না, তো জাস্ট এখান থেকে আপনারা সবগুলো করতে পারবেন। তো এই হচ্ছে, আপনারা যে কোনো অংশ না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি আবার দেখিয়ে দিব। তো এরপর এখান থেকে রয়েছে প্রাইভেসি এবং স্টোরেজ। তো প্রাইভেসি অপশনে এখানে জাস্ট ফোনের যাবতীয় বিষয়গুলো সিকিউরিটিগুলো রয়েছে, আপনারা এখানে স্ক্যান করতে পারবেন, তো এটা দেখালাম না। তো এখানে স্টোরেজ, আপনার ফোনে কীরকম স্টোরেজ খালি রয়েছে, কত জিবি খালি রয়েছে, কত জিবি ওপেন রয়েছে এবং কোনটা কোন জায়গায় ইউজ করছে, ইউজ হয়েছে আর কি, এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা ক্লিন করতে পারবেন। তো এটা আপনারা অবশ্যই এখান থেকে মাঝে মাঝে ক্লিন করবেন, তাহলে আপনার ফোনের স্পিডটাও বৃদ্ধি হবে এবং আপনার ফোনটাও অনেক বেশি স্মুথলি কাজ করবে এবং র্যামটাও খালি হবে, রোমটাও খালি হবে আর কি। তো এই হচ্ছে মূলত এখানে বিষয়। তো এরপরে এখান থেকে রয়েছে অ্যাপ ম্যানেজমেন্ট, তো আপনারা এখানে যাবতীয় অ্যাপ এখানে পেয়ে যাবেন এবং কোন অ্যাপের পারমিশন আপনারা দিতে পারবেন, যে আপনি যদি চান যে আমি আপনার কাছে যদি মনে হয় যে কোনো অ্যাপ আপনার ডাটা চুরি করতেছে বা আপনি যদি পারমিশন নিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে এখান থেকে আপনার পারমিশনগুলো আপনারা অফ করতে পারবেন। তো এখান থেকে আপনারা অ্যাপ লিস্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা সবগুলো অ্যাপের কোন অ্যাপ কী কী পারমিশন নিচ্ছে সব আপনারা এখান থেকে দেখতে পারবেন আর কি। তো এরাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে পারমিশন ম্যানেজার, তো এখানে কোন অ্যাপ কী কী পারমিশন নিচ্ছে এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন, যে কোন অ্যাপ কল লিস্টে পারমিশন নিচ্ছে, কোন অ্যাপ ক্যামেরা পারমিশন নিচ্ছে। এখান থেকে দেখেন 6 অ্যাপ 34 অ্যাপ অ্যালাউড, মানে 34 অ্যাপের মধ্যে 6টা অ্যাপ আপনার ক্যামেরা পারমিশন নিচ্ছে, মানে হচ্ছে সে কিন্তু চাইলেই আপনার অনুমতি ছাড়া ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবে। তো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন, অনেক অপ্রয়োজনীয় কোনো অ্যাপকে যাতে আপনি পারমিশন না দেন এটা অবশ্যই এখান থেকে খেয়াল রাখবেন। তো এগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তো এরপর এখান থেকে রয়েছে হচ্ছে লোকেশন, তো এখান থেকে আপনারা লোকেশন চেঞ্জ করতে পারেন এবং লোকেশন পারমিশন দিতে পারেন যে আপনি মানে আপনার অজান্তে কোন অ্যাপ পারমিশন নিতে পারবে আপনার থেকে। তো এটা এখানে রয়েছে এবং এখান থেকে আপনার লোকেশনটা অন করতে পারেন, অফ করতে পারেন। তো এই হচ্ছে মূলত লোকেশন সেটিং। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখাবো, নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো দেখানোর চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটা যারা নতুন Infinix Hot 30 মোবাইল ইউজার তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো এই জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।